বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ পরীক্ষা তোমরা যারা দিয়েছো তাদের জন্য রেজাল্টের একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কাছে উঠে এসছে সেই তথ্য তোমাদের সামনে শেয়ার করব বিষয়টা হচ্ছে রেজাল্ট প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রেজাল্ট কখন বেরোবে তারপর যথারীতি আমরা যে ওয়েবসাইট জানতে পেরেছি যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের রেজাল্ট দেখতে পাবো সেই ওয়েবসাইটও তোমাদের সামনে শেয়ার করবো তো যথারীতি তোমাদের পড়ে রাখি কালকেই একটা আলোচনার কেন্দ্রে আমরা শুনেছি বা আমরা তথ্য পেয়েছি যেখানে বলা হচ্ছে যে মাধ্যমিকের রেজাল্ট বের হওয়ার কয়েকটা দিনের মধ্যেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে স্বাভাবিকভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেওয়ার নিয়ম কি তিন মাসের মধ্যে রেজাল্ট দেবে কিন্তু দেখো তিন মাস পর্যন্ত সময় লাগবে না একদম স্পষ্ট কথা এটাই যে মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর এক সপ্তাহর মধ্যে বা দু সপ্তাহ দু সপ্তাহ যাবে না এক সপ্তাহের মধ্যেই মোটামুটি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু তোমরা পেয়ে যাবে এবার কথা হচ্ছে মাধ্যমিকের রেজাল্টটা কবে তোমরা নির্দিষ্ট থাকতে পারো মাধ্যমিকের রেজাল্ট এপ্রিল মাসের লাস্ট উইকে অথবা মে মাসের ফার্স্ট উইকের মধ্যে এপ্রিল মাসের রেজাল্ট কিন্তু বেরিয়ে যাচ্ছে ফার্স্ট বা সেকেন্ড মানে সেকেন্ড ধরা যাবে না মানে দশ তারিখ পর্যন্ত হাইয়েস্ট ধরা যেতে পারে দশ তারিখের মধ্যে আর ওদিকে তোমার এপ্রিল মাসের লাস্ট উইক থেকে তো এই হলো মূল বিষয় অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে তোমাদের রেজাল্টটা আসন্ন এবং তোমাদের রেজাল্ট আসছে এবং তোমাদের ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে তোমাদের মার্কস খাতা দেখা কমপ্লিট হয়ে গেছে মার্কস জমা পড়ে গেছে এখন হেড এক্সামিনাররাও তাদের কাজ কমপ্লিট করে দিয়েছে স্কুটিনির কাজ তোমাদের শেষ হয়ে গেছে এবং মার্কস পয়েলও যথারীতি জমা পড়ে গেছে এবং তোমাদের মার্কসও বলেছিলাম যথেষ্ট আমরা যতটুকু তথ্য পেয়েছি তার ভেতরে যথেষ্ট স্ট্যান্ডার্ড মার্কস কিন্তু পেয়েছি তো যাই হোক এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে শেয়ার করি তথ্যটা শেয়ার করা যাক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর যে কোনো ছাত্রছাত্রীরা স্বাভাবিকভাবে অপেক্ষা করতে থাকে যে তাদের ফলাফল কবে জানতে পারবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর এই ঘোষণা করে দেওয়া হয়েছে পরের বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা রুটিন যেটা আমরা শেয়ারও করেছি ইতিপূর্বে যারা পরবর্তী ইয়ারে পরীক্ষা দেবে এবং স্বাভাবিকভাবে চলতি বছর লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে মার্চের বদলে ফেব্রুয়ারি মাসে এগিয়ে আনা হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা যেহেতু এগিয়ে আনা হয়েছিল তাই স্বাভাবিকভাবে উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ এর রেজাল্ট ও খুব তাড়াতাড়ি বেরোবে কখন জানা যাবে উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ রেজাল্ট বেরোতে নব্বই দিনের মাথায় সময় লাগে কিন্তু স্বাভাবিকভাবে মাধ্যমিকের এক সপ্তাহ মাধ্যমিক পরীক্ষার এক সপ্তাহর মধ্যেই এই রেজাল্ট বের বের হয়ে আসার সম্ভাবনা এবং তারপরে বলেছে যে কীভাবে চেক করবে উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ রেজাল্ট চেক করার জন্য তিনটা ওয়েবসাইট দেওয়া হয়েছে তার মধ্যে ডব্লু ডব্লু ডট ডব্লু বি রেজাল্টস ডট নিক ডট ইন ডব্লু 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 ডট এক্সাম ইটিসি ডট কম ডব্লু 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 ডট ইন্ডিয়া রেজাল্টস ডট কম এই ওয়েবসাইটে ঢুকে নিজেদের রোল নম্বর অথবা রেজিস্ট্রেশন নম্বরের সঙ্গে জন্ম তারিখ বসিয়ে দিলে স্ক্রিনে ভেসে উঠবে পরীক্ষার্থীর প্রাপ্ত ফলাফল এবং স্বাভাবিকভাবে সেদিন দুপুর বারোটার দিকেই ছাত্রছাত্রীরা রেজাল্ট হাতে পেয়ে যাবে এবং সেখান থেকে প্রিন্ট করে নিতে পারবেও এক কপি তার মানে তথ্যটা সম্পূর্ণরূপে শেয়ার করলাম যে এটা প্রতি বছরই হয় যে রেজাল্ট রোল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে রেজাল্ট দেখা যায় বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন রকমভাবে সেট আপ করে এবং তার মধ্যে যে ওয়েবসাইটটাতে আমরা সাইগ রেজাল্ট দেখি ডব্লুবি রেজাল্টস ডট নিক ডট ইন এবং ওটাতেই আমরা আমাদের রেজাল্টটা বেশি পাবো এবং স্পিডটাও ওই ওয়েবসাইটটাই ভালো থাকে এবং এটা আমরা মোবাইল থেকেও কিন্তু দেখে নিতে পারি কারণ মোবাইলে জাস্ট গুগলে গিয়ে ওটা ক্লিক করে তোমার তোমরা তো ফোনে এখন এক্সপার্ট আমাদের থেকেও বেশি এক্সপার্ট তো যাই হোক ওখানে গিয়ে ওই কোনার দিকে যে তিনটে বটম থাকে সেই তিনটে বটমের উপর ক্লিক করে কম্পিউটার মোড অন করে নিলেই তোমরা নিজেরাই দেখে নিতে পারবে আর বিভিন্ন অ্যাপস আছে সেটা শেষ মুহূর্তে আমরা তোমাদের জানাবো কোন ধরনের অ্যাপসে কী কার্যকলাপ হয় সে বিষয়েও জানাবো তো যাই হোক যেটা মূল কথা রেজাল্ট কিন্তু আসন্ন রেজাল্ট তোমাদের ভালোভাবে বেশি টেনশন নেওয়ার কিছু নেই এবং কোনো ওয়েবসাইট সেটাও তোমাদের বললাম আর রেজাল্ট কখন বেরোবে সে বিষয় নিয়েও আলোচনা করলাম সামগ্রিক আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে তথ্যটি শেয়ার করো আর কেমন নম্বর তুমি পেতে চলেছো বা কেমন আশা করছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখো যে এই নম্বর স্যার পাওয়ার ইচ্ছা রয়েছে তো এটুকু বলেই সকলের জন্য বেস্ট উইশ রেখে আজকের মতো আলোচনা শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ